আসসালাম আলাইকুম মাই দিস ইজ অ্যান্থিসা টু ডাইম হেয়ার উইথ মাই অ্যান্ডান নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে আমি যেই প্রোডাক্টের রিভিউ দেবো এটার প্রত্যেকটা ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি অ্যান্ড এই প্রোডাক্টটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট সেটাও আমি আপনাদেরকে বলে যাচ্ছি সো দেখতে থাকুন আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইউরের এই টোনারটা নিয়ে টোনার আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট নট অনলি দিস প্রোডাক্ট যে কোনো টোনার যেটা আমাদের স্কিনের জন্য ভালো সেরকম যে কোনো টোনার আমাদের ফেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমি চেষ্টা করি আমার ভিডিওতে আমাকে যারা এ এক অনেক দিন ধরে ফলো করছেন তারা হয়তো দেখছেন যে আমি চেষ্টা করি অলওয়েজ রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরার সো তার মধ্যে এই একটা প্রোডাক্ট যেটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন দেন বুঝতে পারবেন যে এটা আপনার স্কিনে কীরকম কাজ করে কিন্তু এর কিছু বেনিফিটও আছে এবং কিছু সমস্যা আছে দুইটা আমি ইকুয়ালি শেয়ার করবো আপনাদের সাথে তো এই প্রোডাক্টটা আমাদের আমি তো কয়েকদিন ধরে ইউজ করছি আপনারা হয়তো এই যে এটা দেখলে বুঝতে পারছেন যে আমি আজকে অনেক দিন ধরে এটা ইউজ করছি অ্যান্ড এটা কিন্তু খুবই খুবই ভালো কাজ করেছে আমার স্কিনের মধ্যে আর আমরা একটা কথা হচ্ছে টুনার কেন ইউজ করবো টুনার আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট টুনার কিন্তু আমাদের মুখকে ভিতর থেকে সতেজ সতেজ রাখতে হেল্প করে সে অতিরিক্ত অয়েল কন্ট্রোল করতে হেল্প করে সো ওভারঅল এটা কিন্তু খুবই খুবই ভালো নট অনলি এটা যে কোনো প্রোডাক্টস আমি আবার বুঝি বাট এটা শুধু তাদের জন্য যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটি প্রোডাক্টস চাইতেছেন মানে যারা স্টুডেন্ট যাদের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস হলে বেশি বেশি ইম্পর্টেন্ট সো তাদের জন্য আজকের এই আয়ুবে এটা আমার কাছে ভালো লেগেছে কারণ এটা দেওয়ার কয়েকদিনের মধ্যে আমার স্কিনের এই জায়গাগুলোর মধ্যে পিম্পল হয়েছিলো সব পিম্পলগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে মানে এগুলো কিন্তু বসে যায় আপনি যখন মুখটা ওয়াশ করে আসবেন ওয়াশ করে এসে একটু তোলার সাহায্যে এ যেখানে পিম্পল সেখানে একটু ভালো করে মাসাজ করবেন দেখবেন সেটা তার নেক্সট ডে কিন্তু টোটালি বসে যায় মানে ফোলা ভাবটাও কমে যায় প্লাস পিম্পলটাও কিন্তু বসে যায় পুরোপুরি তো একজাক্টলি যায় না পুরোপুরি যেতে স্বাভাবিক সেটা আমরাও জানি যে দুই তিন দিন তো লাগবে অ্যাটলিস্ট সো পুরোপুরি যাবে না বাট বসে যাবে অ্যান্ড আপনি যে কোনো মেকআপও করতে পারবেন ইভেন মেকআপের আগেও কিন্তু এটা ট্রাই করতে পারবেন আমি ট্রাই করে করেছি আমার ভালো লেগেছে সো মেকআপের আগেও কিন্তু মুখটা ধুয়ে আপনি যদি এটা ইউজ করেন দেখবেন আপনার মেকআপটাও খুবই পারফেক্ট ওয়েতে বসবে ইভেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে টোনার ইউজ করার পরে আপনার স্কিনটা ফর্সা হবে কি না আমি বলবো নো টোনারের সাথে ফর্সা হওয়ার সাথে কোনো আমার মনে হয় না কোনো মিল আছে বাট হ্যাঁ এটা আপনার পিম্পলের জন্য অনেক ভালো একটা কাজ করবে আর এটা কারা কারা এখানে কিন্তু লিখে দিয়েছে ওরা যে এ প্রোডাক্টসটা অ স্কিন টাইপ বাট আমি বলছি এই প্রোডাক্টটা তারাই ইউজ করবেন যাদের ড্রাই ড্রাই যাদের ড্রাই না অয়েলি স্কিন অয়েলি স্কিনের জন্য এটা খুবই খুবই সুইটেবল একটা প্রোডাক্টস ড্রাইয়ের জন্য কাজ করবে বাট খুবই কম আর হচ্ছে আপনার যাদের সেন্সিটিভ স্কিন আমি বলব তারা এটা থেকে একশো হাত দৌড়ে থাকবেন কারণ সেন্সিটিভ স্কিন যাদের তারা কিন্তু যেমন তেমন প্রোডাক্টস ইউজ করা ভালো না আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি সো যারা সেন্সিটিভ স্কিন আপনারা প্লিজ এটা ইউজ করবেন না আর যাদের ড্রাই তাদের ক্ষেত্রে এটা কাজ করবে লাইক ফিফটি ফিফটি আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা কাজ করবে আমারও অয়েলি স্কিন সো আমার খুবই খুবই ভালো একটা কাজ করেছে তার মধ্যে হচ্ছে এটা কার ইউজ করতে পারবে কোন এজের মানুষরা এটা আপনার এইটিন এইটিন প্লাস থেকে থার্টি মানে অনেক এইটিন প্লাস থেকে শুরু করতে পারবেন ইউজ করতে পারবেন এ তো কোনো সমস্যা নেই আর টিনেজারও ইউজ করতে পারে টিনেজারও টোনা ইউজ করতে পারে এ তো কোনো সমস্যা নেই কারণ ওদের আস্তে আস্তে সমস্যা কিন্তু দেখা দেয় তখন থেকেই টিনেজার এজ থেকে সো টিনেজার ইউজ করতে পারবে বাট আমি সাজেস্ট করবো নৌ আমি অলরেডি নোই বলি কারণ টিনেজারদের স্কিন খুবই সেন্সিটিভ থাকে তো যেমন তোমার প্রোডাক্টস ইউজ না করাটাই আর আরেকটা কথা হচ্ছে আমি যে কোনো টুনার আপনার স্কিনের জন্য অনেক বেশি ভালো সো টুনার ইউজ করাটা আমাদের নাইট স্কিন কেয়ার হোক বা ডে স্কিন কেয়ার হোক দুইটাতেই রাখা বেশি বেশি ইম্পর্টেন্ট সো ওভারঅল আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো যে এই প্রোডাক্ট আমার অনেক বেশি ভালো লেগেছে বিকজ আমার অয়েলি স্কিন আমার ভালো লেগেছে কিন্তু ড্রাই অ্যান্ড সেন্সিটিভদের ক্ষেত্রে এটা কাজ খুব কমও সো আমি ওভারঅল বলবো যাদের অনেক বেশি পিম্পল আপনারা তার চেষ্টা করবেন যাতে আপনারা আপনাদের স্কিন কেয়ারের মধ্যে যখনই আপনারা ডেতে হোক নাইটে হোক যখনই দেন আপনারা আপনাদের স্কিন রুটিনে আপনারা চেষ্টা করবেন টোনাটা রাখা টোনাটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য এটা আমাদের স্কিনের অনেকগুলো প্রবলেম সলভ করতে হেল্প করে বিশেষ করে পিম্পল তো এই জন্য এটা খুবই খুবই জরুরি টোনারটা আমরা অলওয়েজ ট্রাই করবো আমাদের স্কিনের আমাদের স্কিন কেয়ারে রাখার জন্য আর তার মধ্যে যারা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস চাচ্ছেন তাদের জন্য এটা খুবই সুইটেবল সো এটা ট্রাই করে দেখতে পারেন সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন বিকজ আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আবার এবং আপনারা যদি চান কোনো ভিডিও কোনো প্রোডাক্টসের একটা রিভিউ চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো প্রোডাক্টস অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে স্ক্রিনের জন্য ভালো এরকম প্রোডাক্টসের রিভিউ দিয়ে দেব সো আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ